सम्मानित दर्शक अस्सलाम वालेकुम, आशा करी सबाई भालोई आछेन। आज 22 আগস্ট 2021 सन्धान टीवी आजकेर पर्वे आपनादेर स्वागतम। आमादेर आजकेर सन्धान टीवी अवस्थान करछे मेसार्स रशीद डेयरी फार्मे, और ये फार्मेर अवस्थान पाबना जिलार ईश्वरदी थानार अरणखोला हाटेर पाशेई। तो एटी मूलत एकटी बिक्रय केंद्र, और एखान थेके मूलत बकना बाच्चा बिक्री करा हय। तो पूर्वर न्याय आबारो बेश किछु नतून बाच्चा उनी कलेक्शन करछे, और आमादेर आजकेर पर्वे सेई बाच्चागुलोई आपनादेर देखाबो। तो देखाबो उनी की की जातेर केमन बयसेर बाच्चागुलो राखछे, आर सेगुलो केमन दाम होले बिक्री करा हबे, सेई सब विषये जानाबो। तो विस्तारित जानते आमादेर आजकेर भिडियोटिर संगेई थाकुन। भाई आसलामु आलाइकुम। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা-বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো চলছে আমাদের ব্যবসাটা। আগের গরুগুলো সব বিক্রি হয়ে গেছে? আসলে তো মোট তো বিক্রি হয় না, হ্যাঁ, তবে বেশিরভাগ গরু অধিকাংশই বিক্রি হয়ে যায়। জি জি। আবার নতুন কতগুলো গরু কালেকশন করছেন? এখন আমি এবারে প্রায় 40টার মতো গরু দেখাবো। 40টার মতো গরু আজকের পর্বে দর্শকদের দেখানো যাবে। কম বেশি এর ভিতরে সার থাকবে, হ্যাঁ, আর মুন্ডি থাকবে, ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, সাইওয়াল, সব ধরনের বকনা বাচ্চা এবং সার বাচ্চা, ছোট থেকে বড় পর্যন্ত, মানে বাচ্চা থেকে শুরু করে রেডি পর্যন্ত সব কোয়ালিটির সার এবং বকনা দুটোই আছে। আর দাম? দাম আমার কাছে আজকে সর্বনিম্ন রেট হবে চাওয়া দাম 52,000 টাকা। 52,000, আর উপরে? উপরে 1,45,000। 1,45,000 পর্যন্ত আছে। তো অনেকগুলো গরু যেহেতু আছে, চলেন গরু দেখাই। আর এই গরু দেখতে দেখতে কথার প্রসঙ্গে আপনার থেকে অনেক কিছু জানবো। আসলে অনেক কিছু বলতে বলতে ইচ্ছা করে, বলতে আবার বলতেও পারি না, কারণ হচ্ছে বেশি কথা বললে অনেকে বাসাল হবে, সেটাই। অলরেডি কমেন্ট অলরেডি আসছে, হ্যাঁ হ্যাঁ। তো আসলে সবাই একরকম না, তো আমার মতো আমি এবার আল্লাহ যদি বাসায় রাখি আজকের পর্বে শুধু গরু সম্বন্ধে কথা বলবো মনে করতে। আচ্ছা, তো চলেন গরু দেখানো শুরু করি আপনার এই পাশে শুরুতেই। এটা কি 44 নাকি 88? এটা 44 বাংলায়, আমার টোকেন নাম্বারগুলো বাংলা। বাংলায় 44 নাম্বার ট্যাগের গরু এটা? 44 নাম্বার ট্যাগের গরু। এটা হচ্ছে মুন্ডি। মুন্ডি মানে সিং হবে না? জি, হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। আসলে এই মুন্ডিটার জাত কি বলে, কোয়ালিটি কি বলে, যারা নেবে তারাই বুঝবে, হ্যাঁ। কারণ এটার গলা, মাথা, কম্বল, হ্যাঁ, এগুলো দেখলে একজন বুঝতে পারবে। আপনার পিঠের থেকে, ঘাড়ের থেকে শুরু করে মাজা পর্যন্ত এর স্ট্রাকচারটা কেমন, পাগুলা কেমন, এর মানে সব কিছু, এর বৈশিষ্ট্যগুলো দেখলে এ কোন জাতের বাচ্চা, কেমন গ্রোথের বাচ্চা, এটা দর্শক ঠাউর করতে পারবে। আলহামদুলিল্লাহ, আমি তো একটু যে গরু বিক্রি করতেছি, হ্যাঁ, তো সেই অনুপাতে আমি গরু কালেকশন করছি, এবং দর্শক চাহিদাও মোটামুটি ভালো আছে, জন্যই আমি এই কোয়ালিটিগুলো কালেকশন করতে পারেন বা বিক্রিও হয়। হ্যাঁ জি। তো এটা হচ্ছে 44 নম্বর ট্যাগের গরু, একটা নিলে কেমন দাম? এটাই সেই সর্বোচ্চ মানের, সর্বোচ্চ দামের বাচ্চা, 1,45,000। 1,45,000 মুন্ডি হওয়ার কারণে দাম চাচ্ছেন? কারণ হচ্ছে মুন্ডি গরুটার দুধের রেজাল্টও ভালো থাকে, এবং এটা কোয়ালিটিতেও সেরা আছে। আর আমার ঘরের মুন্ডি প্রেগনেন্ট, আর বয়স এটা কখনো কম বেশি হবে না, আর 100% গ্যারান্টি সহকারে এটা মুন্ডি থাকে। যদি কম বেশি হয় গরু রিটার্ন? হ্যাঁ, যদি জীবিত অবস্থায় শিং ওঠে, হ্যাঁ, গরু আমার গরু আমাকে খরচ সহ ব্যাগ দেবো থাকে। আচ্ছা, তো 1,45,000 44 নম্বর ট্যাগের গরু এটা। পাশে যে সাদা কালো আর একটা গরু আছে, এটা সাদা কালো গরু আছে, এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, 46 নম্বর ট্যাগের বকনা। এটার বয়স হবে আপনার 14 মাস। 14 মাস, হিটে আসছে? না, আমার কাছে এখনো হিটে আসে নাই, এখন পর্যন্ত হিটে আসে নাই, না না, হয়তো কিছুদিন সময় লাগতে পারে। আচ্ছা, তো বেশ চঞ্চল প্রকৃতির একটা গরু। চঞ্চল প্রকৃতি, আসলে গরুগুলো যারা সুস্থ থাকে, হ্যাঁ, তারা একটু নড়াচড়া বেশিই করে, একটু শরীরে হাত পড়লে একটু নড়াচড়া করবে, এটাই স্বাভাবিক। অসুস্থ প্রকৃতির থাকে, তাদের হাত দিয়ে ঠেলে নড়াতে হয়, একটু সমস্যা হয়। এটা আসলে গরু করা, যে আমি গরু বিক্রি করি, আমি তো প্রত্যেকটা গরুই আমার কাছে সেরা, হ্যাঁ, আর আমি সেরার জন্যই কিনছি, এবং আমাকে যে নেবে সেও সেরা মনেরই হবে। আর গরু যে নিচ্ছে বা যে বিক্রি করছে, যারা নিচ্ছে তারাও আমার থেকে নিচ্ছে, ভালোর জন্যই নিচ্ছে। তো এই গরুটাও কতটুকু জাতমান আছে যে নেবে, সে অবশ্যই বুঝে শুনেই নেবে, কারণ আমি তো আর একা না, যে আমি বুঝতাম যে শুধু খালি আমার থেকেই গরু বিক্রি আর কারোর হয় না, তাহলে বুঝতাম যে শুধু এই প্রকৃতির গরুই চলে, সেটাই। আসলে পৃথিবীতে ভালো মন্দ সব ধরনের গরু চলে, চলে সব ধরনের জিনিসের চাহিদা আছে। জি জি। তো এটার ট্যাগ নাম্বার 46, দাম কেমন? এটার দাম তো আমার 93,000 টাকা। তার পাশে যে আর একটা বকনা আছে সাদা কালো, এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স আপনার 14 মাসই হবে। আমার 14 মাসের মতোই হবে। এখানে যে 5টা গরু আছে আনুমানিক বয়স 13.5 থেকে 14 মাস। এটা কি হিটে আসছিল, লক্ষণ দেখছেন? এগুলো আমার মনে হয় না যে আর বেশি দিন লাগবে, হয়তো বা 1 থেকে 1.5 মাস করে সময় লাগতে পারে। এর মধ্যে আশা করতেছেন যে আশাবাদে হিটে চলে আসবে? হ্যাঁ। এটার ট্যাগ নাম্বার 63। যে এটার ট্যাগ নাম্বার 63, বয়স আপনার 13.5 মাস। একটা নিলে কেমন দাম?
এটার দামও আপনার 93,000 টাকা চাওয়া যাবে। দরদামের সুযোগ আছে যে আমার প্রত্যেকটা গরুতে দরদাম করতে পারবে, দরদাম করে কাস্টমার ভাইরা নিতে পারবে। পাশে যে আরেকটা বাচ্চা আছে 64 নাম্বার ট্যাগের, এটা এটা 64 নাম্বার টোকেন, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা। জি এটা বকনা। এই বকনার বয়স, এটার বয়স আপনি 13.5 থেকে 14 মাস, 13.5 থেকে 14 মাস, একের থেকে দেড় মাসের মধ্যে হিটে আসবে বলে আশা করতেছি। এক থেকে দেড় মাসের মধ্যে আশাবাদী হিটে চলে আসবে। গরু বিক্রি করছি আর আইডিয়া দিছি, আমাদের এটা স্বাভাবিক ধারণা হয়ে যায় যে কতদিনের মধ্যে হিটে আসতে পারে। সেই ক্ষেত্রে অনেকে রেজাল্ট, মানে যদি 100 জনকে বলে থাকে যে 80 জনের রেজাল্ট আসছে, কারণ একটাই, সেটা হচ্ছে বয়স চুরি হয় না। আচ্ছা, সবার চাহিদা থাকে যে একটু বড় গরু নেবো, অল্প দিনে হিটে আসবে। আর এই চাহিদা মানুষকে মানুষ কাজে লাগায় একটা 12 মাসের গরুকে 14 মাস বলে বিক্রি করে। সেটাই তো। এটা 64 নাম্বার ট্যাগের গরু, একটা নিলে কেমন দাম? এটাও 93,000 টাকা। পাশে 65 নাম্বার ট্যাগের যে আর একটা সাদা কালো গরু আছে, এটা এটাও হলিস্টন ফ্রিজিয়ান, এটার বয়স 13.5 থেকে মানে 13 থেকে 13.5 মাস, 13 থেকে 13.5 মাস, মানে এগুলো রেডিস টাইপের বাচ্চা যে 1-2 মাসের মধ্যে এগুলো হিটে আসবে। আমার আমার ব্যক্তিগত মত হচ্ছে এটাই রেডি বলে। হ্যাঁ, এটাই রেডি বলে। আবার অনেকের মতে এটা ছোট বাচ্চা রেডি, অনেকে বোঝে যে যেগুলো হিটে আসছিল এটারে রেডি বলে, কিন্তু যেটা হিটে আসছিল এটা আমি রিস্কি মনে করি। যেটা হিটে আসবে 1 থেকে 2 মাসের মধ্যে এটা নিরাপদ, এগুলোটা নিচ্ছেন, এগুলোটা নেওয়ার পরে আপনি যেটা যেটা প্রয়োজন খাবার দাবার সেগুলো মেন করলে পারে, কন্টিনিউ ডোজটা করে দিলে পারে, তখন হিটে আসবে, তখন আপনি নিজের মন মতো একটা বীজ দিতে পারবেন। সেটাই তো। এটা ট্যাগ নাম্বার 65, দাম কেমন? এটাও 93,000 টাকা। 93,000 টাকা। পাশে 66 নাম্বার ট্যাগের যে গরুটা আছে, এটা এটা হলিস্টন ফ্রিজিয়ান, এটা সম্ভবত মুন্ডি হতে পারে, এখনো শিওর, মানে সিং হবে না, এটা মুন্ডি মাথা। তবে আমার একটা ধারণা যে এটা সিং হবে না, কিন্তু এই যে রশিদ ডেইরি ফার্ম গ্যারান্টি দিয়ে মুন্ডি বিক্রি করে, হ্যাঁ, যার কারণে এটা গ্যারান্টি দিচ্ছি না। আচ্ছা, তো এটা হলিস্টন ফ্রিজিয়ান। এই বকনার বয়স, এটার বয়স আপনার 13.5-14, 13.5 থেকে 14 মাস, ট্যাগ নাম্বার 66। দাম এটার দামও 93,000 টাকায় চাওয়া দাম। এবার 5টা গরু আছে এই এখানে, 93 লটের 5টা গরু আছে। আচ্ছা, এই পরপর প্রথম মন্ডিটা বাদে এই 5টা গরু পরপর 93,000 টাকা, 93,000 টাকা চাওয়া আছে। যদি কোনো ভাই 5টা একসঙ্গে নিতে চায়, হ্যাঁ, তার জন্য অবশ্যই ডিসকাউন্ট হবে, একটু ডিসকাউন্ট করে তারপর দিতে পারবেন। আসলে যাচাই বাছাই দরকার আছে যে গরুটার শরীর, গুলো বডি কন্ডিশন, গ্রোথ সব কিছুই দেখার আছে। গরু আছে যেগুলা মানে গম্ভীর বডি, হ্যাঁ হ্যাঁ, যে শরীর মরিল দেখলে বোঝা যায় যে হয়তো ভারী গরু, দুধ কম হবে। তো আর এই গরুগুলো আপনি খেয়াল করে দেখতে বলবেন, দর্শকরা যারা দেখবে অবশ্যই খেয়াল করে দেখবে, খেয়াল করে না দেখলে আমরা যেতটুকু না খেয়াল করি তারা তার চেয়ে বেশি খেয়াল করে। তো দেখলে দেখে বুঝতে পারবে যে আসলে এই গরুগুলো কেমন, চামড়া পাতলা কিনা, ক্যামেরাতেই বোঝা যাবে যেগুলো চামড়া পাতলা কিনা, আর শরীরে গ্লেজ কেমন, কত সুন্দর সিক সিক করছে গরুগুলা। এই পাশে আর একটা গরু আছে 67 নাম্বার ট্যাগের, এটা এই দুইটা গরু আপনার হলিস্টন ফ্রিজিয়ান, পাশাপাশি দুইটা হলিস্টন ফ্রিজিয়ান হবে না, এটা 11 মাস করে বড় বয়স হবে, 12 মাস 11 মাসের মতো বয়স হবে। এই দুইটা কিন্তু আমার কাছে যেগুলো আছে প্রত্যেকটা হাই পার্সেন্টের গরু, হ্যাঁ, তার মধ্যে এই দুইটা গরু অবশ্যই। তো এটার ট্যাগ নাম্বার হলো 67। জি, এটার ট্যাগ নাম্বার 67। সিঙ্গেল নিলে এটা কেমন দাম? সিঙ্গেলে নিলে এটা পড়বে আপনার, এটা 90,000 টাকায় চাওয়া দাম থাকবে, 90,000 টাকায় চাওয়া দাম। দরদামের সুযোগ আছে, হ্যাঁ, দরদামের সুযোগ আছে। আর জোড়ায় নিলে 67 এবং 68 জোড়ায় যদি কেউ নিতে চায়, ওই গরুটাও 90,000 টাকা চাওয়া দাম, হ্যাঁ, যদি আলাদা করে নেয়, কারণ এইসব গরুগুলা কেমন পার্সেন্টের আমরা তো বিক্রি করছি, আর বিক্রি করছি জন্যই কিনছি। হ্যাঁ, আজ পর্যন্ত এমন হয় নাই যে আপনার প্রথমে যে প্রতিবেদন করছেন ওই গরুটা এখনো আছে আমার কাছে, সব বিক্রি হয়ে গেছে কম বেশি। গত পর্বে যেগুলো করছেন ওইগুলা সিংহভাগ গরু আমার বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এই যেগুলো দেখাচ্ছে এগুলোর ভিতর না, এগুলো আবার আলাদা আছে। আচ্ছা, তো আরও গরু আছে, এগুলো আবার আগামী পর্বে দেখাবো, আবার 1 সপ্তাহ গ্যাপ রেখে তারপর দেখাবেন, এগুলো দেখাবো, মানে এটা না, আপনার নতুন গরু আরও আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওইগুলো আবার দেখাবো। এই দুইটা গরু আপনার 90,000 টাকার দাম চাওয়া, যদি দুইটা গরু একসঙ্গে কেউ নেয় আপনার 1,80,000 টাকা, 1,75,000 টাকা দাম বলা থাকলো, কথা বলবো তার সাথে। 1,75,000 জোড়ায় নিলে আর সিঙ্গেলে নিলে 90,000 করে। এই পাশে 05 নাম্বার ট্যাগের চমৎকার একটা বাচ্চা নিয়ে আসছেন, এটা এটা ফিজিয়ান, এটা একটা কালার, একটু কালারফুল গরু, কালারফুল বলতে সাদা কালো মিশ্রণ, এটা সাপটা কম, ফুটকানি ফুটকানি সাদা কালো মিশ্রণ। সে গরুগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের গরু, যদি কোনো ভাই পছন্দ করে এই গরুটার 80,000 টাকা দাম চাচ্ছে, 80,000 টাকা দাম চাচ্ছেন এই 05 নাম্বার ট্যাগের গরুটা। আসলে এই গরুগুলো আসলে দেখার বিষয় আছে, খালি গরু যে খালি গরু হলে গরু তা না, গরুর অনেক রকম জাত আছে, মান আছে, পর্যায়ক্রমে গরু তো সবাই নিচ্ছে, কেউ লাভবান হচ্ছে কেউ ক্ষতি করছে, সেটাই।
তো আপনি কি হবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনার কর্মের উপরে আপনার ভবিষ্যৎ নির্ভর। জি, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আর অনেকেই খামারে শুরু করছে, খামার করছে অনেক টাকা দিয়ে, শুধু 5000 টাকা বাঁচাতে যায়, গরু ভুল গরু কিনছে, যার কারণে তারা আজকে সারা জীবন বই বাড়াতে হচ্ছে। আবার কেউ খামারই করে নাই, একটা সাবরা ঘর আছে, একটা ভালো মানে 10000 টাকা বেশি দিয়ে, 5000 টাকা বেশি দিয়ে একটা সেরা মানের গরু নিচ্ছে, তারা আলহামদুলিল্লাহ সফল। সেটাই। হ্যাঁ, এই পাশে 74 নাম্বার টাকা যে গরুটা আছে, এটা সীমিত কথা হবে, তবে সম্মানই করবে। আচ্ছা, তো এই তিনটা গরু আসলে আমার কাছে যে গরুগুলো আছে, হ্যাঁ, এই গরুগুলার কি গলাই গলা মাথা লেজ পা সব কিছু মিলায়ে যদি কারোর পছন্দ হয় সে নেবে, পছন্দ না হলে সে নেবে না। আচ্ছা, হ্যাঁ, তো 62000 টাকা করে দাম চাওয়া থাকবে, একদম সীমিত আকারে কথা হবে। 62 করে আপনি দাম চাইছেন, কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে এই তিনটা বাচ্চা বুকিং দিতে পারে। আপনি পার পিসের জন্য দাম নির্ধারণ করছেন 62000 টাকা। এই পাশে আবার বেশ কিছু গরু আছে, এখানে কয়টা গরু আছে? এখানে 5টা গরু আছে, এই 5টা একটা লট থাকবে। 5টার একটা লট থাকবে। হ্যাঁ, মানে এই গরুগুলার এই গরুগুলা মনে করেন যে একটা এই আজকের পর্বে একটা সার মনে করেন, আজকের পর্বে ডিসকাউন্ট গরু এগুলা। আচ্ছা, গরুগুলার বয়স হবে আপনার 11 থেকে 12 মাস পর্যন্ত। 11 থেকে 12 মাস মানে এক বছর প্লাস মাইনাস এর মধ্যেই আছে, এর মধ্যেই এটা আসবে। হ্যাঁ, তো এই 5টা গরু যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে আমি এই 5টা একসঙ্গে নিলে এই গরুগুলো আপনার অনেক দামের গরু। হ্যাঁ, তারপরেও আমি ডিসকাউন্ট বলছি, এই গরুগুলো 5টা একসঙ্গে নিলে 62000 টাকা ফিক্সড দাম। পাই 5টা গরু একসঙ্গে নিলে আপনার 62000 টাকা ফিক্সড রেট, কোনো দরদামের সুযোগ নাই। এই এই সাদা কালো এই 5টা বক না, এক বছর প্লাস মাইনাস বয়স, তো কেউ 5টা গরু একসঙ্গে নিলে 62000 টাকা ফিক্সড প্রাইস। এইদিকে আপনার বেশ কিছু সার গরু আছে, চলেন এইগুলো দেখি এবার। সার এই যে এখানে দুটো ফ্রিজিয়ান সার আছে, এখানে দুটো ফ্রিজিয়ান সার আছে। অনেকে থাকে না যারা, যাদের অনেক গরু থাকে, হ্যাঁ, বীজ দেওয়ার জন্য যারা এই সারগুলো খুঁজে, এই গরুটার নাক সাদা, হ্যাঁ, পা সাদা, জিব্বা সাদা, তো এগুলা দিয়ে অনেক সময় আছে বীজ দেয়। আবার বড় বড় যেসব গরুগুলা ফ্রিজিয়ান গরু যেগুলো হয় সেই জাতের ভিতরে একটা জাত। আচ্ছা, তো কেউ চাইলে এটা মোটা তাজাকরণের জন্য নিতে পারবে, কেউ চাইলে জাত উন্নয়নের জন্য নিতে পারবে, সিমেন্টের জন্য নিতে পারবে। হ্যাঁ, তো এখানে আপনি দুইটা সার রাখছেন, আপনি এটা কি জোড়ায় বিক্রি করবেন নাকি সিঙ্গেলে? হ্যাঁ, জোড়ায় নিলে জোড়ায়, সিঙ্গেলে নিলে সিঙ্গেল। সিঙ্গেলে নিলে কেমন দাম, জোড়ায় নিলে কেমন দাম? পিস দাম সব 1,20,000। জোড়ায় নিলে 1,20,000 আর সিঙ্গেলে নিলে 60,000 টাকা পিস। জি, দর্শক আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি, অবশ্যই কথা। আচ্ছা, বেশ কিছু শাহিয়াল লাল সার বাচ্চা আপনি নিয়ে আসছেন, চলেন এবার একটু লালচে সার বাচ্চাগুলো দেখি। প্রথমে বলছি যে আমি সার বাচ্চাগুলো নিয়ে আসছি যাতে আমার যেগুলো রেগুলার কাস্টমার থাকে, হ্যাঁ, তাদের যাদের সারের চাহিদা আছে। হ্যাঁ, আসলে সারগুলো নিয়ে অনেক রকম বিভ্রান্তি হচ্ছে এখন বর্তমান, দেখছি যে ছোট ছোট সারের অনেক দাম থাকে, সার বলতে যে চাহিদা, হ্যাঁ, চাহিদা, তো সেক্ষেত্রে আমি দুই চারটা 5টা সার আছে, আমি দুইটা দুইটা জোড়া একটা সিঙ্গেলে। আচ্ছা, দুইটা জোড়া একটা সিঙ্গেলে, সেক্ষেত্রে এই দুইটা জোড়া আমি 1,40,000 টাকা করে হলে দিতে পারবো। প্রথম জোড়া আপনি 1,40,000 মানে 70,000 টাকা পিস হলে প্রথম জোড়ার সার বাচ্চা আপনি দিতে পারবেন। এটা ছিল প্রথম, দ্বিতীয়টা এবার একটু দর্শকদের দেখাই। আর এগুলোর বয়স এগুলো সাইডে দিয়ে দেখাতে পারলে ভালো হয়, ভালো ডিসপ্লে হয়। তো এগুলোতে সাইডে দিলে পারে আমার সেই জায়গাটা তৈরি করি নাই, কারণ আধা গরু গলায় কম্বলটা দেখা যায় না, আমার গরুগুলোর লাভি কম্বল সবই আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো যদি কেউ নিতে চায় তো এইগুলা মনে করেন যে একদামের মতোই 70,000 টাকা পিস, 1,40,000 টাকা প্রথম জোড়া। দ্বিতীয় জোড়া, দ্বিতীয় জোড়াও এমনই দাম, আর বয়স আপনার 10 মাস হবে। 10 মাস, এগুলো কি 2022 সালে দাঁতে আসবে বা কোরবানি হবে? সামনে বছরই আল্লাহ বাতা রাখলে কোরবানি, আপনি যদি চান, যদি কেউ চাই কোরবানি দেবে, দিতে পারবে, বিক্রি করতে পারবে, আবার যদি মনে করে দ্বিতীয়বারের জন্য রাখবো সে রাখতে পারবে, সেটাও পারবে। গরুগুলো রেডি বাচ্চা, রেডি হবে, রেডি হবে, তার মনের উপর নির্ভর করে। হয়তো গরু যদি ভালো জায়গায় সে মনে করবে যে না রাখতে রাখবো, রাখবে, যদি মনে করে বিক্রি করবো, বিক্রি করবো। তো এই জোড়ার দাম কেমন চাইছেন আপনি? এই দুটা গরুর দাম চাইছি আমি হচ্ছে 1,40,000 টাকা। এইটাও 1,40,000, প্রথম জোড়াও 1,40,000, দ্বিতীয় জোড়াও 1,40,000। এই পাশে যার একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এই গরুটা একটা আমি মনে করছি এটা ক্রস ব্রাহ্মা হতে পারে, হ্যাঁ, তবে আমি নিজের থেকে কিছু বলবো না। এই গরুটার লাভি কম্বল চুট পা সব কিছু দেখে দর্শক ভাইরা যাচাই বাছাই করবে। আচ্ছা, এই গরুটা তো অবশ্যই 2022 সালে রেডি, 2022 সালে রেডি হয়ে যাবে এইটা গরুটা। তো এটার কেমন মূল্য নির্ধারণ করছেন আপনি? আসলে সার বাচ্চাগুলো তো বডি ওয়েটে হয় না, তারপরেও এটা বডি ওয়েট যে পরিমাণ আছে আমি মনে করছি যে কম নাই আশা করি। আর এগুলা কিন্তু সবচেয়ে বেশি গ্রোথ হয় এই বাচ্চাগুলো,
এই গরুটা যদি কেউ নেয় আমি 1,25,000 টাকা দাম চাচ্ছি। 1,25,000 টাকা দাম চাচ্ছেন, দর্শক আপনার সাথে কথা বলে দামটা ফিক্স করে নিতে পারবে। হ্যাঁ, এগুলাইরে অনেকে ব্রাহ্মা বলে, কেউ সাইওয়াল বলে, এক একজন এক এক নামে আখ্যায়িত করে। আমি একটা এটা বলছি গরু, হ্যাঁ লাল জাতের একটা গরু। এখন কি জাত আছে যারা নেবে সেই বুঝতে পারবে আসলে জাতটা কি। আচ্ছা, তো এটা সাইড করে দেন, পাশে আরো বেশ কিছু বকনা বাচ্চা আছে। এবার 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 শেষে যেটা দেখাবো এটা স্পেশাল। স্পেশাল? হ্যাঁ স্পেশাল, মানে আমার একটা লট থাকবে স্পেশাল লট। তো এই পাশে বেশ কিছু মাঝারি সাইজের বাচ্চা রাখছেন আপনি, কতগুলো বাচ্চা আছে এখানে? এখানে 9টা বাচ্চা আছে। আমি 9টা বাচ্চা একটা ফার্ম থেকে নিয়ে আসি ভাই। একটা ফার্ম থেকে 9টা বাচ্চা নিয়ে আসছেন? জি, ওই ফার্মটা খুব বড় ফার্ম, ওখান থেকে 9টা বাচ্চা আসছে। বাচ্চা অনেক চাহিদা থাকার পরেও আমি দিতে পারি নাই, তাদেরকে বলি রাখছিলাম যে ভাই কখনো যদি হয় সে সময় প্রতিবেদন থাকবে, আপনারা দেখে নিন, প্রতিবেদন দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ হচ্ছে যে একজনের জন্য তো স্পেশাল ভাবে এগুলো আনলে পরে হয়তো আমার বিক্রি করতে পারবো না। আর এইভাবে সব সময় বাচ্চা পাওয়া যায় সেটা বাচ্চা, এই বয়সের বাচ্চাগুলা একমাত্র সেল হওয়ার একমাত্রই কারণ সেটা হচ্ছে দাম। দাম? হ্যাঁ, তো যখন একটা মানুষ উপযুক্ত দাম পায় তখন সে বিক্রি করে, বুঝছেন। তো এই গরুগুলা নিয়ে আসছি, এখনো ডোজ কমপ্লিট, ভ্যাকসিন ট্যাকসিন করা হয়নি। আমার গরু ঘরে আসছে 5 দিন হচ্ছে, আরও 2 দিন থাকলে তারপরে আমি ডোজ করা শুরু করব। এখন আমি বিক্রি করব, যদি কোনো ভাই নেয় একসঙ্গে একসঙ্গে, হ্যাঁ সিঙ্গেলে দিবেন না, হবে না। 9টা গরু যদি কোনো ভাই নিতে চায় একবারে নিতে হবে। এবার এই গরুগুলা একটা একটা করে দেখায় আসুক। গরুর মাথা, গলা, পা, লেজ প্রত্যেকটা একটা একটা করে দেখা আছে। এভারেজে বয়স আছে এগুলোর কেমন? এভারেজে বয়স আপনাদের 6.5 থেকে 7 মাসের মতো এভারেজে বয়স আছে গরুগুলার। আর এই গরুগুলোর আপনি দাম কেমন নির্ধারণ করছেন? এভারেজে এই বাচ্চাগুলো আমার দাম চাওয়া থাকবে 52,000 টাকা পিস। 52,000 টাকা পিস, 9টা বাচ্চা একসঙ্গে নিলে? জি। কেটে কেটে নিলে আপনি বিক্রি করবেন না? না না, এই বাচ্চাগুলো আসলে কেটে কেটে বিক্রি করার মতো বাচ্চা না, আমি বিক্রিও করবো না। এই বাচ্চাগুলো আমার সংগ্রহ করার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ভাই নেয়তে নিল, না নিলে আমার এখানেই থাকবে। আমি যদি 3 মাস করে লালন পালন করি, এই বাচ্চা আজকে চাচ্ছি 52,000 টাকা, 3 মাস পরে দাম চাবো 75,000 টাকা। আচ্ছা, তো সেই সময় যদি আমি খরচ বাদেও বিক্রি করি তাও এখনকার চাওয়া দামের চেয়ে আমি 20,000 টাকা বেশি বিক্রি করতে পারবো। তো এই কারণে আপনি এই পরিকল্পনা থেকেই নিয়ে আসছেন, কেউ চাইলে নেবে না চাইলে রেখে দিবেন। হ্যাঁ, আসলে এই গরু করা প্রত্যেকটা গরুর গলা, মাজা, পা, হ্যাঁ প্রত্যেকটা গরুর পায়ে খুরগুলা সাদা। আচ্ছা, অনেকগুলার নাক সাদা, আর চামড়া তো অবশ্য প্রত্যেকটা গরুর চামড়া পাতলা। হ্যাঁ, কারণ হচ্ছে যে খামারটি নিয়ে আসছি এটা কিন্তু অধিক দুধের দুধের রেকর্ডের খামার, আর তাদের ব্যবসা হচ্ছে যে যখন তাদের খামার পরিপূর্ণ হয়ে থাকে গাভীতে, হ্যাঁ তখন কিন্তু আর সে গাভী রাখে না, তখন কি করে তারা গাভীর খরচ দিয়ে, গাভীর দুধ দিয়ে খরচ চালায়, লেবার বিল দেয়, আনুষাঙ্গিক খরচ করে, ওখান থেকে কিছু টাকা আসে, আর প্লাস প্রতি বছর যে বাচ্চাগুলো বিক্রি করে এটাই তাদের প্রফিট, এটাই তাদের প্রফিট। তো সেই সূত্রে আমি গরু কাটা নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, যার কারণে আমি নিয়ে আসছি। আমি 52,000 টাকা পিস দাম চাওয়া থাকলো, যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এখান থেকে সীমিত কথা বলতে পারি, সীমিত কথা বলে নিতে পারবেন, বলি না দরদামের সুযোগ আছে। হ্যাঁ, দরদামের সুযোগ আছে এখানে। আচ্ছা, তো টোটাল কথা হচ্ছে 9টা বাচ্চা আছে, 9টা একজনকেই নিতে হবে, আর একজনই যদি 9টা বাচ্চা নেয়, 52 করে আপনি দাম চাইছেন, জি, তো দরদামের সুযোগ আছে। আর এই বাচ্চাগুলোর এভারেজ বয়স কেমন হতে পারে? এইগুলার বয়স আপনার 6.5 থেকে 7 মাস হবে। 6.5 থেকে 7 মাস হতে পারে, একটু কম বেশি হতে পারে, তারিখটা বলেও নাই। হ্যাঁ, আমার একটা ধারণা, এটা আসলে যখন যায় তখন একটা জিজ্ঞাসা করলে একটা আন্দাজে কথা বলে। তবে যেখান থেকে নিয়ে আসছে এই গরুগুলোর কিন্তু মায়ের রেকর্ড খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে। আর সব ধরনের খাবার দাবার কি এখন খায়? হ্যাঁ, খাবার দাবার খাই জন্যই তো নিয়ে আসছি, নাহলে তো আমার কাছে দুধের গরু নাই। হ্যাঁ, তো খাবার দাবার না খেলে তো অবশ্যই কাবু হয়ে যাবে, সেটাই, গরু ভেঙে যাবে, তো খাবার দাবার ধরে। এরা তো বেশিরভাগ গরুই মনে করেন যে ফিডারে দুধ খাওয়ায়, হ্যাঁ সেক্ষেত্রে ওরা প্রথম ছোটবেলা থেকে একদম খাবারে অভ্যস্ত হয়, পর থেকে খাবারে অভ্যস্ত হয়ে যায়, সেটাই। সেক্ষেত্রে গরু করা আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, যার কারণে নিয়ে আসছি। যদি কোনো ভাইয়ের একান্তভাবে পছন্দ হয়, এখন দেখা যাচ্ছে আমি বললাম যে 9টা গরু একসঙ্গে বিক্রি করবো, হ্যাঁ কিন্তু আমি একসঙ্গেই বিক্রি করবো। যদি তারা 2টা কাস্টমার একসঙ্গে নিয়ে বা 4টা কাস্টমার একসঙ্গে করে তারা নিতে পারে, তারা নেয়, তারা মানে মাছ কেনার মতো মাছ বিক্রেতা একজনের কাছে বিক্রি করছে, নিয়ে ভাগ করে নিচ্ছে। এটা আপনারা যদি পারেন তো করে নিন, মাছ বিক্রি মতো তারা করে নিতে পারবে, মন্তব্য বললাম, তবে আমি এক জায়গায় বিক্রি করার আশাবাদী। আচ্ছা, তো এই ছিল আপনার কাছে বিক্রি করার মতো গরু, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার থাকবে, যে যেখান থেকে গরু নেবেন অবশ্যই জাতমান দেখে নেবেন। হ্যাঁ, খামার এবং খামারি দুটাই ভালো, বারবারই বলে সবকিছুই দেখে, খামারি ভালো গরু খারাপ চলবে না, গরু ভালো খামারি খারাপ তাও চলবে না। তো যেখান থেকেই নেবেন জাতমান দেখে নেবেন, আর অবশ্যই যার থেকে গরু নেবেন আপনি একদিন নেন না একটু ফলো করেন,
গরু বিক্রি করি, তারা বেশিরভাগই কাস্টমার আমাকে বলে যে ভাই আপনাকে আমি এক বছর ধরে ফলো করছি, কেউ বলে দুই ছয় মাস ধরে ফলো করছি, কেউ দুই মাস ধরে ফলো করছি। তা আসলে ফলো করা উচিত। আমি আজকে কথা বললাম, কালকে কি কথা বললাম, প্লাস আমি আজকে কি কোয়ালিটি বিক্রি করছি, কালকে কি কোয়ালিটি বিক্রি করছি, এগুলো বুঝতে হবে। সব বুঝে শুনে যদি নাই তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় কেউ ঠকবে না। আর রশিদ তৈরি ফার্ম থেকে যদি কেউ বকনা নেয় বা সার নেয় তো এখানে কোনো প্রতারণা বা ঠকার কোনো সম্ভাবনাই নাই। আর শেষ কথা, একটা কথা যদি এই পর্যন্ত কেউ শোনে সেটা হচ্ছে যে এখান থেকে বাকিতে কোনো গরু বিক্রি হয় না। এখানে যে দিয়ে বলবেন যে 10,000 বায়না দিচ্ছি বাদ বাকি টাকা বাড়ি থেকে নিয়ে আসতে হবে, এটা অসম্ভব ব্যাপার, এটা আমি কখনো পারবো না। এই ধরনের কাস্টমার আমাকে ফোনই দেবে না। সেটাই তো। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।